আচ্ছা বৌদি, তোমার তো দেখে মনে হয় না যে তুমি ড্রিম করো। মানুষের মুখ দেখে কি ভেতরের পরিচয়টা জানা যায়? মিস্টার প্রীতম,
আমি কি বুঝতে পারলাম না? আমি বুঝি বুঝি বই পড়ে বুঝতে হয়, তারপরে তো বুঝবে বইটা কত সুন্দর। সুন্দর সুন্দর বই পড়তে আমার খুবই ভালো লাগে। এটা কি করে সম্ভব? ঠিক বলেছ, ক্ষতিটা রিয়ার হবে না, ক্ষতিটা তোমার হবে। সালা, এই দিনটার জন্য আমি বসেছিলাম, কবে তোদের হাতে হাতে ধরবো? আর আমি প্ল্যান করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, চল সালা পুলিশের কাছে। আমার ছিলাম, আমার ছাড়বো তুই সহজে কিভাবে ছাড়তে পারি? 10 লাখ টাকা লাগবে দিবি? আমি ঠিক আছে, চল তারপর তোমার ব্যবস্থা হবে, তুমিও ছাড় পাবে না। তোমার তুমি অযোগ্য, তোমাকে ক্ষমা করা যাবে না।